ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ ওরাকাত প্রিয়ভা জানতে চেয়েছেন একই মসজিদে দুইবার জুমা আদায় করা যাবে কিনা কথা হচ্ছে ফরজের ক্ষেত্রে এই বিষয়গুলো সচেতন থাকা উচিত যেগুলো আমরা সালাফে সালেহিনদের থেকে পাই না আমাদের পূর্বের যুগ যুগের লোকদের থেকে পাই না বিশেষ করে খায়রুল কুরুন যেটাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যুগ ইসলাম হাদিস শহীদ মুসলিম অন্য অন্য কিতাবে রয়েছে খায়রুল কুরুন ক্যারানি উৎকৃষ্ট যুগ হচ্ছে আমার যুগ তার ফলে আবি তার ফলত আবাদ আবির যুগ সেই যুগগুলোর মধ্যে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে একই মসজিদে দুইবার সালাতুল জমা করা হতো তাহলে এখন এ প্রশ্ন আসা কিংবা এরকম কাজ করা অবশ্যই তাদের সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া কাজে এই কাজগুলো আমরা করবো না দেখুন সলাতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে আপনারা জানেন আল্লাহ কোরআনে কারিম বলছে একশো তিন নম্বর আয়তে নিশ্চয়ই সলাতকে তার নির্দিষ্ট সময় অবধারিত করা হয়েছে জুমার জমার সলাত নির্দিষ্ট সময় যদি হয় আর একই মাসে দুইবার করতে যায় তাহলে শেষেরটা আখারক্ত হয়ে যায় যেহেতু এখানে খদবার একটা বিষয় রয়েছে আগে ফরসন্নতির একটা বিষয় রয়েছে এবং জুমার সলাদ লম্বা করার কথা এসেছে তো এই বিষয়গুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যায় একই মসজিদে দুইবার করতে গেলে দুটি সমস্যা একটি সমস্যা হচ্ছে প্রাথমিক যুগের সালাফে সলেহিনদের খায়রুল কুরনদের অনুসরণ করা হয় না দ্বিতীয় হচ্ছে যে আবুয়ালক্তে কিংবা নির্দিষ্ট সমস্যা পড়া হয় না তার মানে অবশ্যই এখানে একটি বড়ো সমস্যা রয়েছে কাজে এই কাজকে পরিহার করা উচিত জমার জন্য বড় মসজিদ রয়েছে একটু দূরে হেঁটে যাওয়া সমস্যা নেই কিন্তু একই মসজিদ দুইবার জমা করবেন না জেজাকমুল্লা খায়রা